18 জুলাই নোবেল জয়ী চিকিৎসক ডাক্তার বারুচ ব্লুমবার্গের জন্মদিন। তিনি মানব দেহের নিরক্ষাতক হ্যাপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন। তার এই মহান আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর তার জন্মদিন 18 জুলাই দিনটিকে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস হিসেবে পালন করে আসছে। এবছরও রবিবার 18 জুলাই সারা বিশ্বে যথাযথভাবে পালিত হচ্ছে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস। এই উপলক্ষে রবিবার সকালে রাজধানীতে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা। র্যালিটি রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, সারা বিশ্বে প্রতি বছর 1.3 মিলিয়ন লোক হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। প্রতি বছর 2.2 মিলিয়ন লোক এ মারণ ভাইরাসে আক্রান্ত হন। আমাদের দেশেও প্রতি বছর 3,500 মতো লোক হ্যাপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। প্রতি বছর দেশে প্রায় 6,000 লোক এই ভাইরাসে সংক্রমিত হন। তিনি জানান, মূলত মানব দেহের লিভারকে আক্রমণ করে এই হ্যাপাটাইটিস ভাইরাস। তাই লিভারকে সুস্থ রাখতে আমাদের সকলে সচেতন হওয়া একান্ত প্রয়োজন বলে জানান মেয়র। তিনি আরও জানান, আগে লিভারের অসুখে আক্রান্ত রাজ্যবাসীকে চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হতো। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। রাজ্যে এখন লিভার এবং কিডনি প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু সবার আগে লিভারকে সুস্থ রাখার জন্য জনগণকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ লিভারজনিত দেহজনিত কারণে হ্যাপাটাইটিস বিভিন্ন লিভার, এটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের দেহের মধ্যে সংক্রান্ত হয়ে থাকে। লিভারকে রক্ষা করার জন্য, হ্যাপাটাইটিস সংক্রমণকে মুক্ত করার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ গ্রহণ সচেতন হতে হবে। আমাদের রাজ্য, আমি বলবো যে একটা সময় আমরা যেমন দেখেছি যারা হ্যাপাটাইটিস সংক্রমিত হতো বা লিভারজনিত রোগে বা কিডনিজনিত কারণে আমাদের রাজ্যের বাইরে দিল্লি বা চেন্নাই যেতে হতো, কিন্তু এখন আমাদের রাজ্যে সরকার আসার পর আমি বলবো যে আমাদের রাজ্যে কিন্তু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়। এখন কঠিন রোগ, জটিল রোগের অপারেশনও এই রাজ্যে সংঘটিত হয় এবং লিভার কিডনি পরিস্থাপন প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমাদের পরিকাঠামো তৈরি করা হয়েছে আমাদের সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এখন আর বাইরে রোগীদের সমস্ত যেতে হয় না, এখানে কিন্তু অনেক জটিল অপারেশন হয়। আমি বলবো সেক্ষেত্রে আমাদের সরকারি দৃষ্টিভঙ্গি, স্বাস্থ্য দপ্তরের যারা দায়িত্বে আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এটা পরিবর্তন সম্ভব হয়েছে। এদিন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা রাজ্য সভাপতি ডাক্তার এল এন ভৌমিক, সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ সহ বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। র্যালিটি উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়। কামান চৌহনে, পোস্ট অফিস চৌহনে, RMS চৌহনে এবং রবীন্দ্র ভবন হয়ে উজ্জয়ন্ত প্রাসাদে এসে সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।